हेलो फ्रेंड्स, देखो आबारो एक नतून रेसिपी निये तुम्हारे सामने चले एसेछि। तो आज के आमी तुम्हारे साथे शेयर करब आलू पटल चिंगड़ी माछ दिए। एटा खूब सुस्वादु और भीषण भालो खेते। तो एटा भीषण ही सहज एक रेसिपी, ताओ आमी तुम्हारे साथे एटा शेयर करछि। तो तुम्हारा देखो, ट्राई करो, केमन लागलो अवश्य कमेंट बक्से जानिओ। और चैनलटा भालो लागले अवश्य सबसक्राइब कर दिओ, एटा लाइक शेयर कर दिओ। तो चलो देखे नाओ रेसिपिटा बनानोर जोन्नो आमार की की दरकार। एई जे आलू पटलेर चिंगड़ी रेडी करार जोन्नो आमी एखाने पटल पुरो टुकरो टुकरो करे केटे नियेछि, आर एखाने आछे आलू। तो एई जे कड़ाइते तेल गरम हये गेछे, देखो एबार पटलगुलो छेड़े देबो। लवण दिए दीची मत, अल्प अल्प ही देव प्रथम। एक हलुद दिए दिल, ये लाल लाल को एक भाग भेजे तुले रख। लाल করে ভাজা হয়ে গেছে, এবার তুলে রাখব। এবার আলুগুলো ভেজে নেব। একই রকম ভাবে একটু হলুদ আর একটু লবণ দিয়ে দেব। তারপর আলুগুলো ভেজে তুলে রাখব। দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে রাখব। এই দেখো আলু পটল চিংড়ি মাছ, এটা রেডি করার জন্য আমি এখানে কিছু মশলা রেডি করে নিয়েছি। তো এখানে আদা পেঁয়াজ রসুন সব ঝিরি ঝিরি করে কুচিয়ে নিয়েছি, আর হচ্ছে এখানে কাঁচা লঙ্কা কটা ভেঙে রেখেছি। তো এটা তোমরা মিক্সিতে পেস্ট করেও দিতে পারো। তো আমি এটা আর কি শর্টকাট, আমি স্ক্যাপারে এটা ঘষে নিয়েছি। তো এখানে আছে আদা পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা। দেখো এদিকে কড়াইতে তেলও গরম হয়ে গেছে। এখানে সোমবারে দেব হচ্ছে ফোড়নে গোটা জিরে আর গোটা গরম মশলা, যে দিয়ে দিলাম, আর হচ্ছে তেজপাতা দিয়ে এবার চিংড়ি মাছগুলো দিয়ে দেব। দেওয়া হয়ে গেছে, একটু নাড়িয়ে নেব। এবার রেডি করে রাখা মশলাগুলো দিয়ে দেব, আদা পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা। এবার একটু হলুদ দিয়ে দিলাম, একটু লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। এবার দেবো হলুদ, এবার দিয়ে দেবো একটু শুকনো লঙ্কার গুঁড়ো,
এবার দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো। আর এবার দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো। তো সব কিছুই পরিমাণ মতো দেওয়া হয়ে গেছে। এবার মশলাটাকে খুব ভালো করে কষাতে হবে। সব মশলাগুলো দেওয়ার পর একটা খুব সুন্দর স্মেল বেরোবে। এবার মশলাগুলো খুব সুন্দর করে কষাতে হবে। এবার একটুখানি মিষ্টি দিয়ে দেবো পরিমাণ মতো, অল্প। একটু মিষ্টি দিয়ে দিলাম স্বাদ মতো। এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। এটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। সাইড থেকে দেখো তেল বেরোতে শুরু করে দিয়েছে। এবার একটু জল দিয়ে দেব। দেখো অল্প জল দিয়ে দিলাম। এবার ভেজে রাখা সব পটলগুলো দিয়ে দেব। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। ভালো করে একটু কষিয়ে সবগুলো তারপর জল দিয়ে দেব। এটা একটু মাখা মাখাই হবে, পুরোটাই মাখা মাখা, খেতেও খুব ভালো লাগবে। তারপর যে যার স্বাদ মতন আর কি নুন মিষ্টি ঝাল এগুলো দেখে বন্ধ করে দেবো। ব্যাস, এটাই হচ্ছে এটা রেসিপি। ভীষণ সহজ, তোমরা বাড়িতে ট্রাই করো, করে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। আর ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার এটার মধ্যে জল দিয়ে দিলাম। জল দিয়ে এবার এটা খুব ভালো করে নাড়িয়ে তারপর ঢেকে রাখবো। ফুটে উঠলেই ব্যাস আলু পটল চিংড়ি রেডি। ঢেকে দিলাম, ব্যাস এবার ফুটে উঠলেই রেডি।